এই ভিডিওতে আমি টপ 10 সফটওয়্যার নিয়ে কথা বলবো, যে 10টা সফটওয়্যার আপনাদের কম্পিউটারে অবশ্যই থাকতে হবে। আপনি যেই লেভেলের ইউজার হন না কেন, ইট ডাজেন্ট ম্যাটার, আপনি উনি 7, 8, 10 অথবা 11 যেটাই ইউজ করেন না কেন, এই 10টা সফটওয়্যার আপনার কম্পিউটার থাকতেই হবে, আদারওয়াইজ আপনি কম্পিউটারটা ইউজ করে স্যাটিসফ্যাকশন পাবেন না। অ্যান্ড বিশেষ করে যদি নতুন ভিজিটর হয়ে থাকেন, তারা অবশ্যই ভিডিও দেখবেন, আপনাদের প্রয়োজনীয় সফটওয়্যারগুলো পেয়ে যাবেন যেটা আপনাদের কম্পিউটার অবশ্যই থাকা উচিত। অলদো এখানে আমি টোটাল 15টা সফটওয়্যারের কথা বলবো, প্রথম 10টা মাস্ট ইউজ করতে হবে, বাকি 5টা অপশনাল, যদি ব্যবহার করেন তাহলে এক্সট্রা কিছু বেনিফিট পাবেন, আর ইউজ না করলে নাই, ইটস আপ টু ইউ। এখন কিছু ক্ষেত্রে বিষয়গুলো আপনার কাছে খুবই সিলি মনে হতে পারে, বিকজ এখানে আমি একদম বিগিনার লেভেলে যারা আছে তাদেরকেও টার্গেট করছি এবং মিড লেভেলে যারা আছে তাদেরকেও টার্গেট করছি। সো আমাকে প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলতে হবে, স্টেপ বাই স্টেপ একটা পর একটা সফটওয়্যার নিয়ে কথা বলবো, জাস্ট ভিডিওটি কন্টিনিউ করবেন। অলদো আমার ইউটিউব চ্যানেলে প্রচুর সফটওয়্যার ভিডিও পেয়ে যাবেন, আপনাদের ম্যাক্সিমাম প্রয়োজনীয় সফটওয়্যার আমার ইউটিউব চ্যানেল সম্পূর্ণ বিনা খরচে পেয়ে যাবেন, আপনাকে কোনো প্রকার টাকা পয়সা খরচ করে এগুলো ইউজ করতে হবে না। এবং এখানে আমি যে কোনো সফটওয়্যার নিয়ে কথা বলবো, কোনোটার সফটওয়্যার ইনস্টলের কোনো প্রসেস নিয়ে কথা বলবো না, প্রত্যেকটার ভিডিও দেওয়া আছে, জাস্ট আমি নামগুলো বলবো এবং কারণটা বলে যাবো কেন আপনার এটা ব্যবহার করা উচিত। ওয়েল আমার নিজের ছোট্ট একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি, 2012 যখন ফার্স্ট টাইম আমি ল্যাপটপ বাই করি, সো ল্যাপটপটা বাই করে আইডিবি থেকে গাজীপুর আসি, আসার পর রাতে এটা ব্যবহার করি, তো ব্যবহার করার সময় দেখি কোনো ভিডিও ফুল স্ক্রিন হচ্ছে না, প্রত্যেকটা ভিডিও ডিসপ্লে একটা মাস্কের নির্দিষ্ট অংশ পর্যন্ত আসতেছে, ফুল স্ক্রিন কোনোভাবেই হচ্ছে না। সো আমার মনে হয় এটা প্রবলেম। দেন পরের দিন আমি আবার আইডিবিতে গিয়েছি, একটা সিএনজি রিজার্ভ করে নিয়েছি, কারণ তখন নতুন টাকা তেমন একটা যায় নাই, তেমন একটা চিনি না, যদি চিন্তাই হয়ে যায় সে একটা ভয় কাজ করতে ভিতরে, তো সিএনজি রিজার্ভ নিয়ে গেছি এবং রিজার্ভ করে আসছি। তো যাওয়ার পর ঠিক করে দেয় নিয়ে আসি, তো ঠিক আছে বিন্দাস ইউজ করছি, বা 4-5 দিন পরে আমি বুঝতে পারলাম ওরা জাস্ট এক প্লেয়ারটা চেঞ্জ করেছে। সো প্রত্যেকটা ল্যাপটপ কেনার পর প্রথম যে সফটওয়্যারটি প্রয়োজন পড়বে সেটা হচ্ছে একটা ভালো প্লেয়ার। উইন্ডোজের সাথে একটা ডিফল্ট প্লেয়ার দেওয়া থাকে, মিডিয়া প্লেয়ার, যেটা ব্যবহার করে খুব বেশি একটা উপকার পাওয়া যায় না, কিছু ভিডিও চলবে কিছু চলবে না, অথবা আরও বিভিন্ন প্লেয়ার ইউজ করতে পারেন, যেমন বিএলসি, মিডিয়া প্লেয়ার, কেএম প্লেয়ার, আর অনেক প্লেয়ার রয়েছে, বাট তাদের মধ্যে বেস্ট প্লেয়ার হচ্ছে পট প্লেয়ার, যেটা আমি নিজে লাস্ট 9 ইয়ার্স যাবৎ ব্যবহার করছি। এখন পট প্লেয়ারটি জাস্ট ডাউনলোড করে ইনস্টল করলে হবে না, এটা কিছু সেটিংস চেঞ্জ করতে হয়। সো যা নতুন আছেন অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে দেন ইনস্টল করে সেটিংসগুলো পরিবর্তন করে নেবেন, তাহলে একটা বেস্ট আউটপুট পাবেন। অ্যান্ড আপনি প্যান ড্রাইভ দিয়ে যে কোনো পার্সোনের কাছ থেকে অডিও ভিডিও বা যে কোনো ফাইল ট্রান্সফার তো করতে পারবেন, বাট আপনার চাহিদা অনুযায়ী নেট থেকে যদি কিছু ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই ব্রাউজার লাগবে, আপনি ব্রাউজার ছাড়া কখনোই কোনো কিছু ডাউনলোড করতে পারবেন না। যদিও উইন্ডোজের সাথে ডিফল্ট একটা ব্রাউজার দেওয়া আছে, মাইক্রোসফট এজ, এখন এটা অনেকে ইউজ করতে পছন্দ করে না, ইভেন আমি নিজেও পছন্দ করি না, কখনো ইউজও করি না এটা, তো সেই ক্ষেত্রে আপনি এইটা ব্যবহার না করে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন, যেটা আমার নিজের পার্সোনালি খুবই ফেভারিট, এবং ক্রোম ব্রাউজার দিয়ে মূলত আমি সব কিছু করি। পাশাপাশি আমি ডিসেন্ট আর্টটাও ব্যবহার করি অনেক বেশি, খুবই চমৎকার একটি ব্রাউজার, এটার উপর ভিডিও দেওয়া আছে, লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া থাকবে, দেখতে পারেন। আর যখন আপনি নতুন ইউজার হবেন তখন আপনার কাছে এই গুগল এজ ছাড়া অন্য কিছু থাকবে না, তো আপনি অবশ্যই জাস্ট ব্রাউজারে এসে সার্চ করবেন প্রথম ক্রোম ডাউনলোড লিখে, এই ক্রোমের ওয়েবসাইটে পেয়ে যাবেন, ডাউনলোডে ক্লিক করবেন, এখান থেকে ডাউনলোড ক্রোমে ক্লিক করবেন, খুবই ছোট্ট একটা ফাইল ডাউনলোড হবে আপনার কম্পিউটারে, এটার উপর জাস্ট ডাবল ক্লিক করবেন, আপনার কম্পিউটারে ইনস্টল হওয়া শুরু করবে। যেহেতু আমার ইনস্টল করা আছে এবং আপডেট ব্রাউজারটি আছে, সুতরাং আমার এটা প্রয়োজন নেই, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন, আর নেট কানেকশন মাস্ট রাখতে হবে। সো এখন আপনি নেট থেকে ব্রাউজার দিয়ে ডাউনলোড করবেন, সেটা ঠিক আছে, এখন ব্রাউজার দিয়ে সব কিছু আপনি ডাউনলোড ইজিলি করতে পারবেন না, এটা খুবই বিরক্তিকর একটা কাজ। সো এই ক্ষেত্রে আপনি খুবই চমৎকার একটা সফটওয়্যার ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে আইডিএম, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, ওয়ান অফ মাই ফেভারিট সফটওয়্যার, সে 2013 থেকে ব্যবহার করছি, স্টিল ব্যবহার করছি, ইভেন ফিউচার ব্যবহার করব। এটা একটা পেইড সফটওয়্যার, বাট ডোন্ট ওয়ারি, যারা ব্যবহার করতে চান আমার ওয়েবসাইটে ভিজিট করবেন, সম্পূর্ণ বিনা খরচে পেয়ে যাবেন, এটার উপর কোনো ভিডিও ইউটিউবে দেওয়া নেই। এবং আইডিএমের পাশাপাশি আরেকটা সফটওয়্যার ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে কিউবি টোরেন্ট, যারা টোরেন্ট ডাউনলোড করতে চান বা টোরেন্ট সম্পর্কে জানতে চান তাদের ক্ষেত্রে এই কিউবি টোরেন্টের প্রয়োজন পড়বে। এখন টোরেন্ট সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে ভিডিও দেওয়া আছে, ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, দেখতে পারেন। ওকে, টোরেন্ট দিয়ে ডাউনলোড করা আরও বেশি ইজি, বাট আইডিএম মাস্ট থাকতে হবে। দেন ফোর্থ, আপনি আপনার কম্পিউটার ব্রাউজার ইনস্টল করেছেন, প্লেয়ার ইনস্টল করেছেন এবং আইডিএম ইনস্টল করেছেন, তার পরিপ্রেক্ষিতে আরও কিছু সফটওয়্যার হয়তো ইনস্টল করবেন আগে পরে,
তো অনেক সময় কাজের প্রয়োজনে নানান ধরনের সফটওয়্যার আনইনস্টল করতে হয়, যেটা আমরা কন্ট্রোল প্যানেল থেকে করতে পারি। বাট কন্ট্রোল প্যানেল থেকে সফটওয়্যার আনইনস্টল করলে কখনোই ওইটা প্রপারলি আপনার কম্পিউটার থেকে রিমুভ হবে না। প্রচুর ডাটা বা ফাইল আপনার কম্পিউটার রেখে দেন এটা রিমুভ হবে, তার জন্য আপনাকে ইউজ করতে হবে রিবু আনইনস্টলার। এখন এই ভার্সনটা আপনি কীভাবে ব্যবহার করবেন, এটা উপকারিতা কী, এটার উপর ভিডিও দেওয়া আছে, বিস্তারিত আলোচনা করা সম্ভব না এখন, লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া থাকবে, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। এই সফটওয়্যারটি আমি লাস্ট 2 ইয়ার্স যাওয়া ব্যবহার করছি। পূর্বে আইউবিট আনইনস্টলার ব্যবহার করতাম, বাট বর্তমানে এটা ব্যবহার করছি বিকজ আইউবিট থেকে এটা অনেক বেশি বেটার। দেন ফিফথ সফটওয়্যার হচ্ছে নেট থেকে যখন আপনি সফটওয়্যার ডাউনলোড করবেন, র্যান্ডম সফটওয়্যার, এক সফটওয়্যার এক এক টাইপের থাকবে, এক এক ফাইল এক এক টাইপের থাকবে, তো সব কিছু আপনি ডাউনলোড করে জাস্ট ওপেন করতে পারবেন না। কিছু কিছু সফটওয়্যার থাকবে, ফাইল থাকবে, যেগুলো লক করা থাকবে বা কিছু রার করা থাকবে বা কিছু জিপ করা থাকবে। সো ওই রার ফাইলগুলো, ওই জিপ ফাইলগুলো ওপেন করার জন্য আপনার কম্পিউটার অবশ্যই উইনার সফটওয়্যার থাকতে হবে, নয়তো এই টাইপের যে রার ফাইলগুলো আছে বা জিপ ফাইলগুলো আছে এটা আপনি কখনই ওপেন করতে পারবেন না। এটা ডাউনলোড করা খুবই ইজি, জাস্ট গুগলে এসে উইন রার লিখে সার্চ করবেন, ডাউনলোড উইনারে ক্লিক করবেন, এখানে 64 বিট 32 বিট যা যেটা প্রয়োজন ডাউনলোড করবেন, ডাবল ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে, ভেরি ইজি। ওকে, যেহেতু ইনস্টল করা আছে আমি এটা ইনস্টল করছি না। আর যদি কেউ পেইড ভার্সনের ব্যবহার করতে চান ফ্রিতে, তাহলে আমার ওয়েবসাইটে পোস্ট করা আছে, ওখান থেকে পেয়ে যাবেন। এবং এটার উপর একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলও দেওয়া আছে, চাইলে দেখতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। নাম্বার 6, ওয়ান অফ মাই ফেভারিট সফটওয়্যার, জাপায়া। প্রত্যেকটা কম্পিউটার ইউজার তার মোবাইল থেকে ল্যাপটপ বা ডেস্কটপে ডাটা ট্রান্সফার করে এবং কম্পিউটার থেকে মোবাইলে ডাটা ট্রান্সফার করে, তো সেই ক্ষেত্রে আমরা USB কেবল ব্যবহার করি, অনেকে ব্লুটুথ ব্যবহার করি বা শেয়ার ইট টাইপের সফটওয়্যার ব্যবহার করি। এবং শেয়ার ইট খুবই ফালতু একটা সফটওয়্যার, যেটা প্রপারলি কানেক্ট হয় না, নানান ধরনের প্যারা দেয়। তো সেই ক্ষেত্রে আপনি শেয়ার ইট ব্যবহার না করে জাপায়া সফটওয়্যার ব্যবহার করতে পারেন। এটা মুহূর্তের মধ্যে আপনি মোবাইলটাকে কম্পিউটার কানেক্ট করে ফেলবে এবং খুব দ্রুত আপনি যে কোনো ডাটা ট্রান্সফার করতে পারবেন। আমি আমার মোবাইল থেকে জাপায়াটা ওপেন করছি। ওয়েল, আমার মোবাইলে জাপায়া চালু হয়ে গেছে, জয়েন না তো ক্লিক করি, চলে আসছে, কানেক্টে ক্লিক করবো, কানেক্ট হয়ে গেছে। এখন এখান থেকে যে কোনো ফাইল আমি ট্রান্সফার করতে পারবো, ইভেন আমার মোবাইল থেকে এখানে যে কোনো ফাইল ট্রান্সফার করতে পারবো, যেটা খুবই ফাস্ট এবং খুবই ইজি। সো জাপায়া সফটওয়্যার কীভাবে ব্যবহার করতে হয় লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে, ভিডিওটি দেখে নেবেন। দেন 7, অ্যান্টিভাইরাস। যেহেতু আপনি নেট ইউজ করছেন, একটা অ্যান্টিভাইরাস মাস্ট আপনার কম্পিউটার থাকতে হবে। এখন যারা উইন্ডোজ 10 এবং 11 ব্যবহার করছেন তাদের অ্যান্টিভাইরাসের কোনো প্রয়োজন নেই। আমি লাস্ট 5 থেকে 6 বছর যাবৎ কোনো প্রকার অ্যান্টিভাইরাস ব্যবহার করে নেই। উইন্ডোজ 10 যেটা ডিফল্টভাবে দেওয়া আছে ডিফেন্ডার, এটা মোর দেন এনাফ আপনার কম্পিউটারকে প্রোটেক্ট করার জন্য। আর যদি উইন্ডোজ 7 বা 8 ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই একটা অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন, যেটা আপনার কম্পিউটারকে প্রোটেক্ট করতে পারবে। নেট স্কুলে অবশ্যই একটা অ্যান্টিভাইরাস লাগবে উইন্ডোজ 7 এবং 8 জন্য, অ্যান্ড 10, 11 প্রয়োজন নেই। জাস্ট আপনার অ্যান্টিভাইরাসটাকে অলওয়েজ আপডেট দেবেন, যদি আপডেট অফ করে রাখেন তাহলে অবশ্যই আপনাকে অ্যান্টিভাইরাস নিতে হবে, সো আপডেট অফ করা যাবে না। দেন 8 নম্বর সফটওয়্যার, এটা হচ্ছে টেরা কপি। আমরা কম্পিউটার থেকে পেন ড্রাইভ, পেন ড্রাইভ থেকে কম্পিউটার বা একটা ড্রাইভ থেকে অন্য ড্রাইভে ডাটা ট্রান্সফার করি, তো সেই ক্ষেত্রে ডাটা ট্রান্সফারে অনেকগুলো প্রবলেম থাকে। 4-5টা ফাইল যখন একসাথে সেন্ড করবেন তখন ডাটা ট্রান্সফার স্পিড কমে যায়, বা পুশ করে পাঠাতে হয়, এটা সেটা নানান ধরনের ঝামেলা আছে। তো সমস্ত ঝামেলা সলভ করার জন্য টেরা কপিটা বেস্ট। জাস্ট এটা কপি করব, কপি করে আমি যদি এখানে পেস্ট করে দিই, সো টেরা কপির মাধ্যমে এটা পেস্ট হচ্ছে। এখন যদি সেম ড্রাইভে আরও কিছু ফাইল ট্রান্সফার করতে চাই, তাহলে জাস্ট ট্রাকের ওপরে ছেড়ে দিলেই হবে, একটা যাওয়ার পর একটা যাবে, একসাথে সবগুলো যাওয়া শুরু করবে না। ইভেন আরও কিছু ফিচার্স রয়েছে, সো বিস্তারিত আলোচনা করা সম্ভব না, ভিডিও দেওয়া আছে দেখতে পেন এবং লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তার 9 নম্বর সফটওয়্যার, ডিকশনারি। প্রত্যেকটা কম্পিউটার একটা ডিকশনারি থাকাটা খুবই জরুরি, যেহেতু মাতৃভাষা ইংলিশ না, তো ইংলিশের মধ্যে প্রচুর ঘাটতি রয়েছে। এখন আপনি নেট থেকে সার্চ করতে পারেন, সবসময় আপনার কাছে নেট নাও থাকতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি কম্পিউটারকে ডিকশনারি ব্যবহার করবেন, এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত একদম সাধারণ ইউজারদেরকে টার্গেট করে মূলত কথাগুলো বলা হয়েছে। আমাদের 10 নম্বর সফটওয়্যারটি হচ্ছে মাইক্রোসফট অফিস, যেটা আপনাদের প্রত্যেক কম্পিউটারে অবশ্যই থাকা উচিত। মাইক্রোসফট অফিসের প্রয়োজন পড়ে না এরকম পার্সন খুব কম, সো অবশ্যই মাইক্রোসফট অফিসটা আপনার কম্পিউটার ইনস্টল করে রাখবেন। আপনি যে ভার্সন ব্যবহার করতে চান করতে পারেন, ইটস আপ টু ইউ। অফিস 2021 উপর ভিডিও দেওয়া আছে এবং অফিস 365 উপরও ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, যার যেটা প্রয়োজন দেখতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যেহেতু আমরা মাইক্রোসফট অফিস নিয়ে কথা বলছি, তো এটা পাশাপাশি অনেকে বাংলা টাইপিং প্রয়োজন পড়বে, তো বাংলা টাইপিংয়ের জন্য ভিডিও 52 ওয়ান অফ দ্য বেস্ট। এখন অব্রত টাইপিং করা যায়, বাট অব্র বাংলাদেশের কোনো অফিসিয়াল কাজে আপনি ব্যবহার করতে পারবেন না, সুতরাং অব্রটা স্কিপ করে ভিডিও 52টা কষ্ট করে একবার শিখে নেন, অলওয়েজ আপনার কাজে লাগবে। সফটওয়্যার ওয়েবসাইটে দেওয়া আছে এবং
বিজয় বাউন্ন দিয়ে কীভাবে টাইপ করতে হয় ওই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন। তার নাম্বার 12 ফটোশপ। ফটোশপ মোটামুটি আমাদের অনেকেই প্রয়োজন পড়ে, একটু সাধারণ ইউজারের পরের লেভেলে গেলেই ফটোশপের প্রয়োজন পড়বে। ছোটোখাটো কাজ করার জন্য যে কোনো ধরনের একটা সফটওয়্যার অবশ্যই ইনস্টল করে রাখাটা জরুরি। নাম্বার 13 যেহেতু আমরা ইন্টারনেট ব্যবহার করছি তো সেক্ষেত্রে আপনার নেটের স্পিডটা কত, কীরকম স্পিডে ডাউন হচ্ছে এটা দেখার শখ কম বেশি অনেকেরই থাকে। যেমন আমার কম্পিউটারের নিচে নেট স্পিড মনিটর রয়েছে, যদি এই টাইপের কোনো সফটওয়্যার ব্যবহার করতে চান তাহলে এটার উপর ভিডিও দেওয়া আছে, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে ব্যবহার করতে পারেন। বাট এই সফটওয়্যারটি ব্যবহার করার পূর্বে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, আদারওয়াইজ আপনি এটা ইনস্টল করতে পারবেন না, কিছু রিজন রয়েছে সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। দেন নাম্বার 14 এটা হচ্ছে পিক্সা। উইন্ডোজ 10 কোনো ফটো ওপেন করতে চান সেক্ষেত্রে ডিফল্ট যে সফটওয়্যারটি থাকে উইন্ডোজের সাথে এটা আমার কাছে মোটেও ভালো লাগে না, উইন্ডোজ 10 বা 11 ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন, পিক্সা সফটওয়্যারটি খুবই ভালো, এটা আমার পার্সোনালি খুবই পছন্দের। আমি এটা অলমোস্ট 8 ইয়ার্স বা 9 ইয়ার্স যাবৎ ব্যবহার করছি, সেই শুরুর দিক থেকে খুবই ভালো একটা সফটওয়্যার, চাইলে ব্যবহার করতে পারেন। দেন 15 এটা হচ্ছে রকেট ডক। যদি আপনার শখ থাকে ব্যবহার করতে পারেন। আমি যে মাউসের কার্সরটা উপরে নিয়ে গেলে খুবই সিম্পল একটা সফটওয়্যার নিচে আসতেছে এবং আমার প্রচুর কিছু আইকন রয়েছে যেগুলো ক্লিক করলে আমি ওপেন করতে পারি, চাইলে এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে। এখন আমরা দুটো ভিন্ন সফটওয়্যার নিয়ে কথা বলবো, দুইটা সফটওয়্যারই আপনাদের কাজে লাগবে এবং খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটা হচ্ছে অ্যাডভান্স সিস্টেম কেয়ার, এটা মূলত আপনার কম্পিউটারের পারফরমেন্সটা বৃদ্ধি করবে। যখন আপনি স্ক্যান করবেন, স্ক্যান করার পর জাঙ্ক ফাইল আছে, কিছু শর্টকাট ফিক্স ফাইল রয়েছে, রেজিস্ট্রি ফাইল রয়েছে, অথবা আপনি যে নানা ধরনের সফটওয়্যার ক্র্যাক করে ইউজ করছেন, যদি ওখানে কোনো সিকিউরিটি হোল থাকে ওইটা সলভ করবে। তো এই সকল কাজের মাধ্যমে কম্পিউটারের ওভারঅল স্পিডটা বৃদ্ধি পাবে এবং আপনার সি ড্রাইভের অতিরিক্ত স্পেসটা যে নষ্ট করছে আর কি, এই সকল জাঙ্ক ফাইল বা রেজিস্ট্রি ফাইল ওইটা ক্লিন করে দেবে। এছাড়াও কিছু বিষয় রয়েছে, সো বিষয়গুলো আপনি বিস্তারিত এটা জিপিউটা আছে ওটা দেখলে বুঝতে পারবেন, লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া থাকবে। যদি এটা অল্টারনেটিভ হিসাবে একটা সফটওয়্যার আসছে মার্কেটে এখন, এটা মাইক্রোসফটের নিজস্ব সফটওয়্যার, বাট এটা এখন বিটা ভার্সনে আছে। যদি এটা বর্তমানে অ্যাডভান্স সিস্টেম কেয়ারের মতো এতটা আপডেট সফটওয়্যার না, এতটা কাজের না, যখন এটা ফুলি ডেভেলপ হয়ে যাবে আই হোপ এখান থেকে এটা ভালো আউটপুট পাওয়া যাবে। দেন সেকেন্ড সফটওয়্যারটি হচ্ছে ও অ্যান্ড ও ডিফ্র্যাক। বর্তমানে সফটওয়্যারটি আমার কম্পিউটার ইনস্টল করা নেই তা দেখাতে পারছি না, ওইটা সবসময় ইনস্টল করে রাখতে হবে এরকম কিছু না, 3 মাসে একবার বা 6 মাসে একবার ইউজ করে যথেষ্ট। ওইটা দিয়ে যখন আপনি হার্ড ডিস্কটিকে অপটিমাইজ করবেন, আমাদের হার্ড ডিস্কে যে ফাইল আমরা রাখি বা ডিলিট করি এই সকল মাধ্যমে কিছু ইন্টারনাল স্টোরেজ ওরা রিসিভ করে থাকে এবং ভিতরে অর্গানাইজটা অগোছালো হয়ে থাকে, যার কারণে কম্পিউটার স্পিডটা বা হার্ড ডিস্কের স্পিডটা ডাউন হয়ে যায় এবং কম্পিউটার স্পিডটাও ডাউন হয়ে যায়। এছাড়াও কিছু বিষয় রয়েছে, সো যখন আপনি এটা ব্যবহার করবেন আপনার কম্পিউটার স্পিড বৃদ্ধি পাবে, হার্ড ডিস্কের হেলথ বৃদ্ধি পাবে এবং হার্ড ডিস্কটা ভালো থাকবে। আমি ওই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখবো। সো এই হলো টোটাল 17টা সফটওয়্যার। এখন যার কাছে যে করে নতুন তারা এই করে ভিডিও দেখে ডাউন করে ইউজ করবেন অ্যান্ড কে কোনটা নতুন পেয়েছেন সেটাও কমেন্ট করে জানাবেন। ওকে, অ্যান্ড ফাইনালি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।